আসসালামু আলাইকুম আক্তার এইটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি যে সিফাতুল্লাহ কুরআন শরীফ সিরে কোরআন শরীফকে অপমান করেছেন এরপর থেকে বাংলার মুসলমানরা এর প্রতিবাদ করতেছে কিন্তু সিফাতুল্লাহ বাঁচার জন্য এখন বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি কল রেকর্ড নিয়ে আসছি যেটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সিফাতুল্লাহ কী বলতেছেন তিনি বলতেছেন যে সেটি কুরআন ছিল না সেটি ছিল একটি বই কিন্তু আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ কোটি কোটি বাংলার মানুষ দেখতে পেরেছে সেটা ফেসবুক এবং ইউটিউবে আসলে সেটা কী ছিল চলুন আমরা সেটি শুনে আসি আমি বলেছি সেটা একটা বই আমি বলেছি যে এই দেখ কোরআন অতিরিক্ত ইয়ে করে এটা আসলে ওটা কোরআন ছিল না ওটা একটা উর্দু বই ছিল এবং সেটা ছেড়ে আমি ফেলে দিয়েছি এবং সে তার জন্যে আমি সবার কাছে ক্ষমাও সেছি সরি বলেছি এটা এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু কিন্তু আমাকে অতিরিক্ত অতিরিক্ত অত্যাচার করার কারণে বছরের পর বছর পাল টকে না আসলে আপনারা সেটা বুঝবেন না এখন এই তিলকে তাল করে মিথ্যাকে উর্দু বইকে কোরআন বানিয়ে তারা আমার নামে প্রভাকাণ্ডা করছে আমি খুব শীঘ্রই অ্যাম্বাসেডার সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করবো এবং তাকে ব্যাপারটা খুলে বলবো আশা করি তিনি যদি আমার এই ভিডিও শুনে থাকেন যারা শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারটাকে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন আমি এখানে আমার নিজস্ব কোনো আত্মীয় স্বজন নেই আমার দুঃ সম্পর্কেরও কোনো আত্মীয় স্বজন নেই ভিয়ানাতে নেই বাট আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরিচিত আমার ডিপার্টমেন্টের একজন আছেন তার নাম ইউনুস আহমেদ খান আর যিনি আবিদ এখন আপনারা শিফাতুল্লাহ সম্পর্কে কি বলবেন তিনি কি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন বা সিফাতুল্লাহ সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ